এখন আমি এর কিছু প্রসেস দেখাই আপনাদেরকে। এখানে এই যে ড্রটা আছে না, ড্র ড্রতে ক্লিক করে এখানে আমি এই যে বৃত্তটা আঁকবো, ক্লিক করে নাই, এই বৃত্তের মধ্যে ক্লিক করে আমি এখন এই যে ড্রয়িং করলাম দেখছেন। তারপরে একটা অ্যারো আঁকবো, আবার ড্রতে যাব, অ্যারো নিব, ইচ্ছে করলে আমি কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে এই যে ফরম্যাটে গিয়ে আমি এই লাল কালারটা দিব, তারপরে আমি এটাকে ড্রয়িং করব। এরপর আমি নিজে লিখব, ড্রয়ে যাব, এরপরে এই চিহ্নটা, এই চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করে এই দেখেন আমি এখন এই দেখছেন একটা বক্ররেখা আঁকলাম। আমি ইচ্ছে করলে লিখতে পারবো, ধরেন আমি বীজগণিতের একটা কিছু লিখি, এই দেখেন 2x + x, এটা আপনারা চর্চা করবেন, চর্চা করলে সুন্দরভাবে লিখতে পারবেন। প্রথম প্রথম হয়তো নাও লিখতে পারেন, হয়তো লিখতে পারবেন না, চর্চা করলে পারবেন। তাহলে এই দুটো শিক্ষার্থীকে যখন আমরা শিখাতে যাবো এভাবে লিখতে পারবো, তাহলে হবে কি 3x, তো এটা আমরা আবার লিখে দিতে পারবো, ঠিক আছে স্যার। এরপরে আপনারা যে কোনো কিছু আঁকতে পারবেন, এই যে আপনারা একে একে শিক্ষার্থীদেরকে অনেক কিছু বুঝাতে পারবেন, অঙ্ক বলেন, বিজ্ঞান বলেন, ইংলিশ বলেন, যা আছে সব কিছু লিখতে পারেন, ড্রয়িং যত কিছু আছে সব করতে পারবেন। হোস্ট হয়ে জুম সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ছাত্রছাত্রীদের ক্লাস করাতে একজন শিক্ষকের স্থায়ী মিটিং আইডি ও পাসওয়ার্ড থাকা সহ একটি জুম অ্যাকাউন্ট থাকা আবশ্যক। আপনি একজন শিক্ষক হিসেবে কিভাবে এরকম একটি জুম অ্যাকাউন্ট তৈরি করে শিডিউল তৈরি করবেন, মিটিং আইডি পাসওয়ার্ড শিক্ষার্থীদেরকে শেয়ার করবেন এবং জুম ক্লাস স্টার্ট করে হোয়াইট বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদেরকে লিখে লিখে পড়াবেন, শেখাবেন, আপনার তৈরি করা ডিজিটাল কন্টেন্ট শেয়ার করে শিক্ষার্থীদেরকে পড়াবেন এবং জুমের একটি চমৎকার সেবা ব্রেকআউট রুম এর মাধ্যমে জয়েনকৃত ছাত্রছাত্রীদের বিভিন্ন দলে ভাগ করে দলীয় কাজ দিবেন এবং দলনেতার মাধ্যমে দলীয় কাজ আদায় করবেন ইত্যাদি সহ আজকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আপনারা আজকে টিউটোরিয়ালটির কোন অংশ বাদ না দিয়ে অথবা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি কোনো অংশ বাদ দিয়ে যান তাহলে আপনি জুমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ ক্লাস করাতে পারবেন না। তো কাজটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা আজকের কাজটি শুরু করি। তাহলে প্রথমে আমরা জিমেইল আইডিতে লগ ইন করবো, তারপরে zoom.us টাইপ করে জুমের ওয়েবসাইটের হোম পেজে আসবো। তারপরে এখান থেকে আমরা কি করব, সাইন আপ ইটস ফ্রি তে ক্লিক করব একবার। তো আমি একবার ক্লিক করলাম সাইন আপ ইটস ফ্রি তে। ফর ভেরিফিকেশন প্লিজ কনফার্ম ইউর ডেট অফ বার্থ। তো এখান থেকে আপনারা আপনাদের জন্মের মাস তারিখ ইয়ারটা দিয়ে দিবেন। তারিখ নির্ধারণ করার পরে কন্টিনিউ তে ক্লিক করব, মাস লিখব, কন্টিনিউ তে ক্লিক করলাম। এরপরে দেখেন কি আসছে, ইমেল অ্যাড্রেস। তার মানে আপনাদেরকে ইমেল অ্যাড্রেসে আগে ঢুকানোর কারণ হচ্ছে যে ইমেল অ্যাড্রেসে একটা লিংক যাবে এটা ভেরিফাই করার জন্য। তো সারা ইমেল অ্যাড্রেসটা এখন টাইপ করে দিব। এখানে আপনাদের যে স্যারের জুম অ্যাকাউন্ট করবেন সেই স্যারের জিমেল অ্যাকাউন্টটা টাইপ করে তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করবো। কি ক্লিক করবো, সাইন আপে ক্লিক করলাম। দেখেন ইমেল অ্যাড্রেস টাইপ করে সাইন আপে ক্লিক করব, অ্যাক্টিভেশন ইমেল সেন্ট, একটু নিচে যাব। তো এখান থেকে আমরা ওপেন জিমেইল এ ক্লিক করব, ওপেন জিমেইল এ ক্লিক করব। দেখেন ওপেন জিমেইল আমি একবার ক্লিক করলাম, তার মানে ওই জিমেইলে একটা লিংক যাবে ওটা দিয়ে আমরা এটাকে ভেরিফাই করব। এই যে দেখেন এখন আসছে, দেখছেন কোথেকে আসছে, জুম থেকে। জুম প্লিজ অ্যাক্টিভেট ইউর জুম অ্যাকাউন্ট, এবার এই লিংকে আপনারা একবার ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন এরকম আসবে, ওয়েলকাম টু জুম, এবং আপনার
জিমেইল এটা দেখাবে, এরপর আমরা একটু নিচে যাব, এরপর একটু নিচে যাব, দেখেন কি লেখা আছে, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আবার কিছু কিছু সময় সাইন ইন লেখা থাকে, তো সাইন ইন অথবা অ্যাক্টিভেট অ্যাকাউন্ট যেটা লেখা থাকুক না কেন আমরা এটার মধ্যে ক্লিক করব। তো আমরা আপাতত জিমেইল আইডি থেকে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা জায়গায় নিয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, এবার ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই কটা জিনিস দিতে হবে আমাদেরকে। তার পাসওয়ার্ড নিয়ে একটু কথা আছে আপনাদের সাথে, খেয়াল করেন এখানে পাসওয়ার্ড এর টেক্সট বক্সে ক্লিক করলে তারা নিচে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, 8টা অক্ষরে হতে হবে, হ্যাভ এ লিস্ট 1 লেটার স্মল লেটারে হতে হবে একটা, হ্যাভ এ লিস্ট 1 নাম্বার একটা সংখ্যা হতে হবে, ইনক্লুড বোথ আপার কেস এন্ড লোয়ার কেস ক্যারেক্টার, তার মানে এটার মধ্যে একটা আপার কেস মানে বড় হাতের বর্ণ, একটা লোয়ার কেস ছোট হাতের বর্ণ, আর সংখ্যা দিয়ে আপনারা মোট 8টা বর্ণ টাইপ করবেন, সবুজ হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে আর কি। তাহলে এম দিলাম, তারপরে কি দিব, আপনার জন্ম সাল কত, 1978 দিলাম, দুইটা মিলছে আর দুইটা রয়েছে, তারপরে হোসেনের এজ দিলাম, তিনটা মিলছে আর একটা মিলে না, মানে আমার এখন কটা আছে, 7টা, কটা আছে বলেন, লেখেন না আপনি এম লেখেন, 1978 লেখেন, 1978 এই লেখেন, এই ছোটটা, ছোটটা কটা হইছে, 336, ছোটটা না 7টা, 6টা, 6টা আরো দুটো দিতে হবে, আপনার জন্ম সাল জন্মের মাসটা কি 12 নেই, হ্যাঁ 12 দিলাম, 12 দেন লাস্টে, হ্যাঁ দেখেন এখন কিন্তু সব কিন্তু গ্রিন সিগন্যাল দেখুন স্যার, এখানে যে পাসওয়ার্ডটা দিব আবার নিচে কনফার্ম পাসওয়ার্ড এর মধ্যে একই পাসওয়ার্ড দিব, এই দুটো যদি না মিলে এখানে কিন্তু রেড মার্ক আসবে, মিললে তারপরে আপনারা কি করবেন একটু নিচে যাবেন, গিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, কিসে ক্লিক করবেন, কন্টিনিউ, আমি আবার বলতেছি আপনাদেরকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড একটু আগে দেওয়া বলছি সেভাবে দিয়ে আবার কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রয়োজন এই যে এখানে চোখের মতো যেটা আছে এটা ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ড দেখতে পারবেন। আচ্ছা তারপরে নিচে গিয়ে আমরা তারপরে কন্টিনিউতে ক্লিক করব, এই কন্টিনিউতে ক্লিক করলাম, আচ্ছা দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে এই অবস্থা আসছে স্যার দেখছেন, তো এবার একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে কিপ দিস স্টেপ এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে সরাসরি ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগে, হ্যাঁ আর একটু বাকি আছে দেখেন এখানে অ্যাকাউন্ট ইনফো ইনভাইট কলিগ টেস্ট মিটিং এবং এখানে দেখেন একটা জায়গায় লেখা আছে গো টু মাই অ্যাকাউন্ট, আমরা কি করব গো টু মাই অ্যাকাউন্টে ক্লিক করব, তো আমি গো টু মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই এই পাশে সেটিংস টেটিংস সহ আরো অনেক কিছু চলে যাবে, হ্যাঁ চলে আসছে দেখছেন, গো টু মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি করার কাজ শেষ, অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এবং এখানে স্যারের নাম মোশাররফ হোসেন চলে আসছে, স্যার ছবি নাই এই জন্য এখানে একটা অ্যাভাটার দেখাচ্ছে, ইচ্ছা করলে উনি এখানে একটা ছবি দিতে পারবেন, আর এই পাশে প্রোফাইল মিটিং ওয়েবিনার্স রেকর্ডিং সেটিংস লেখাটা আছে। তাহলে এ হলো আমাদের একটা আইডি তৈরি করা হয়ে গেল, অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল, কিন্তু এখন আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস করতে হবে, অ্যাকাউন্টে লগ ইনের পর বাম পাশে সেটিংসে ক্লিক করবেন, তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম, শিডিউল মিটিং ইন মিটিং বেসিক ইন মিটিং অ্যাডভান্স, এরপর আমরা ইন মিটিং অ্যাডভান্সে ক্লিক করব একবার, স্যার আবার বলতেছি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ইন মিটিং অ্যাডভান্স, এইটাই হচ্ছে আপনাদের ব্রেকআউট রুম, শিক্ষার্থীদেরকে অনলাইনে দলে দলে ভাগ করে কাজ দিবেন এইটাই অ্যাক্টিভ করে দিতে হবে, ইন মিটিং অ্যাডভান্সটা একবার ক্লিক করব, ক্লিক করার পরে ওই সার্ভিসগুলো থেকে সরাসরি এই সার্ভিসকে সে সামনে নিয়ে আসবে, নিয়ে আসার পরে দেখেন এখানে একটা জায়গায় ব্রেকআউট লেখা আছে রুম, ব্রেকআউট রুম দেখছেন স্যার, ব্রেকআউট রুমের ডান পাশে এটা অন না কি অফ করা আছে, অফ করা আছে, এটাকে মাস্ট অন করতে হবে, তাহলে ইন মিটিং অ্যাডভান্সে ক্লিক করার পরে সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে ব্রেকআউট, তারপরে ব্রেকআউট রুমটা অন করে দিবেন, ব্রেকআউট রুম অন করবেন, এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে একটা সার্ভিস যুক্ত হবে,
এখানে অ্যালাউ হোস্ট টু অ্যাসাইন পার্টিসিপেন্ট টু ব্রেক আউট রুমস হয় শিডিউলিং। তো এখানে একবার আমি ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে নিচে সেভ অপশনটা আসবে, যেটা আছে এটা চেক বক্সে একবার ক্লিক করলে এটা টিক চিহ্ন আসবে, আবার ক্লিক করলে টিক চিহ্ন চলে যাবে। এটাকে কি করব আমরা, ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিব। হাসান স্যার বুঝতে পারতেছেন নি? আচ্ছা, অ্যাকাউন্ট করার সময় ক্লিয়ার হয়ে যাবে, অ্যাকাউন্ট যখন আপনারা শুরু করবেন তখন আমি যে স্যার যেখানে আটকে দেবেন আমি ওখানে আপনার কাছে যাব। অ্যালাউ হোস্ট টু অ্যাসাইন পার্টিসিপেন্ট টু ব্রেক আউট রুমস হয় শিডিউলিং, এটার মধ্যে ক্লিক করে তারপরে সেভে ক্লিক করব। সেভ, এই মোটামুটি আমার স্থায়ী সেটিংস গুলো হয়ে গেল। আপাতত আমি একবার বেরিয়ে যাচ্ছি, সাইন আউট করব। এই জন্য আমরা এখান থেকে উপরে ডান দিকে এই সারের ছবি থাকলে ছবিতে ক্লিক করব, ছবি না থাকলে এখানে একটা অ্যাভাটার থাকবে অ্যাভাটারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সাইন আউটে ক্লিক করলে সাইন আউট হয়ে যাবে, বেরিয়ে গেল। তার মানে স্যারের জুম আইডি থেকে লগ আউট হয়ে গেল বা সাইন আউট হয়ে গেল। জুম আইডিতে লগ ইন করার জন্য আপনারা জুম ডট ইউ আস টাইপ করে এন্টার কি চাপা দিবেন, তারপরে যখন এখানে আসবে এখান থেকে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা টাইপ করবেন, তারপরে এখানে পাসওয়ার্ড টাইপ করবেন, তারপরে আপনারা এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে দেখেন এখানে লগ ইন সাইন ইন করবে, তো এখানে পাসওয়ার্ডটাকে আমরা সেভ করে রাখবো না, এই জন্য নেভারে ক্লিক করব। তারপরে দেখেন এখানে সাইন ইন হয়ে গেল। এসআরের জুম আইডিতে প্রবেশ করার পর দেখেন এখানে মিটিং এর ভিতরে কি আছে, মিটিং ক্লিক করলাম, এখানে আপকামিং। আপকামিং মানে হলো আপনি যদি আজকের পরের, আজ থেকে আরো কয়েকদিন পরের জন্য কোনো ট্রেনিং বা মিটিং শিডিউল করে থাকেন তাহলে সেটা আপকামিং এ পাবেন। আর প্রিভিয়াস হচ্ছে আপনি যদি আজ থেকে আরো আগে কয়েকদিন আগে কোনো ট্রেনিং বা মিটিং পরিচালনা করে থাকেন তাহলে সেটা প্রিভিয়াসে পাবেন। এই যে পার্সোনাল রুমে আপনারা ক্লিক করবেন, পার্সোনাল রুমে ক্লিক করার পর এখানে দেখেন মিটিং আইডি, এখানে এই স্যারের মিটিং আইডি স্থায়ী পারমানেন্ট মিটিং আইডি এটা, এবং এখানে সিকিউরিটি কোডটা এখানে শোতে ক্লিক করলে সিকিউরিটি কোড দেখাবে। তিনি ইচ্ছা করলে এখানে এডিটে ক্লিক করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবেন। তো এডিটে ক্লিক করার পর পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন আপনারা। তো আমরা এটা দেখব, আমরা একটা মিটিং তৈরি করে শিডিউল, আমরা একটা শিডিউল তৈরি করে তারপর আমরা পাসওয়ার্ড পরিবর্তনটা দেখব। এবার লেখেন শিডিউল তৈরি করা মানে আপনি কিভাবে একটা ক্লাস করানোর জন্য শিক্ষার্থীদের সাথে আপনি ক্লাস নেওয়ার জন্য বা ক্লাস করানোর জন্য শিডিউল তৈরি করবেন কিভাবে। তো আপনার লেখেন ক্রিয়েট এ শিডিউল, লেখেন ক্রিয়েট এ শিডিউল লিখে এবার আপনার জুম অ্যাকাউন্টে লগ ইন করার পরে বাম পাশে যে এই যে মিটিংস আছে না, মিটিংস, এই মিটিংসে একবার ক্লিক করব। দেখেন মিটিংসে একবার ক্লিক করব, একটু ডান পাশে দেখবেন যে শিডিউল এ মিটিং, মিটিংসে ক্লিক করার পরে একটু ডান পাশে শিডিউল এ মিটিং এ ক্লিক করব, এটা লেখেন। এই জায়গাটাই আমাদের সেটিংসটা, মূল সেটিংসটা, ক্লাসের সেটিংসটা এখানে হবে। এখানে কি আছে, টপিকস আছে না, টপিকস এর ডান পাশে এখানে লেখা আছে মাই মিটিংস, তো এটা আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিব। আপনি যে ক্লাসটা পরিচালনা করবেন শিক্ষার্থীদের সাথে অনলাইনে এখানে আপনারা সেটা টাইপ করবেন। আপনি যদি ম্যাথের টিচার হয়ে থাকেন ম্যাথের কি পড়াবেন সেটা টাইপ করবেন, আপনি যদি অ্যারাবিক হয়ে থাকেন অ্যারাবিকের কি পড়াবেন সেটা এখানে টাইপ করবেন। এভাবে ইংলিশ সায়েন্স গ্লোবাল স্টাডিজ থেকে শুরু করে যে স্যার যে বিষয় পড়াবেন সেই বিষয়ের কোন বিষয়টা নিয়ে আপনি জুমে তাদের সাথে ক্লাস নেবেন সেটা এখানে টাইপ করবেন। তা আমি এখানে টেস্ট ক্লাস লিখবো আপাতত, টিএসটি টেস্ট ক্লাস, তারপরে অ্যাড ডেসক্রিপশনে
ক্লিক করে এখানে ওই যে আপনি ক্লাসের বিবরণটা দিতে পারেন, এটা না হলেও চলবে, এটা দরকার নাই, কিন্তু এটা দরকার হয় কখন আপনি ক্লাসটা নেবেন, তারিখ এখানে তারিখটা দিবেন এবং সময়টা ঠিক করবেন। তারপরে হয় কখন মিটিং পরিচালনা করবেন, এখানে যে তারিখটা আছে তারিখের মধ্যে একবার ক্লিক করবেন। তো এখানে আছে কয় তারিখ, 20 তারিখ না, আজকে আমরা করব, আপনারা যে তারিখ করবেন ওই তারিখটা এখানে দেখা দিবেন, ওই তারিখে ক্লিক করবেন। তো আমি আজকে 20 তারিখটাই সেট করব। 20 তারিখ ক্লিক করার পরে এখানে কয়টা শুরু করবে, এখন কয়টা বাজে, 10:38 না, আমরা তাহলে এখানে ক্লিক করে টাইমের মধ্যে 10:30 দিয়ে দিব, মানে এখন টাইম চলতেছে মনে করেন। তারপর এখানে এএম আছে না, এখানে ক্লিক করবেন আপনি, এএম পিএম এটা আপনারা খেয়াল রাখবেন, সকালে করলে 12টার আগে করলে এএম দিবেন, 12টার পরে করলে এবং রাতে যদি করেন পিএম দিবেন। তারপরে ডিউরেশন এখানে 1 আছে, এটা আমরা চেঞ্জ করব না, শুধুমাত্র এই মিনিট জায়গায় এখানে 0-এর মধ্যে ক্লিক করে আমরা 45 মিনিট দিব। তারপর আমরা জানি যে এখানে 40 মিনিটের বেশি হবে না। আচ্ছা, তারপরে একটু নিচে যাব, এখানে টাইম জোন অস্টেনা ঢাকা আছে, যদি অস্টেনা ঢাকা না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা অস্টেনা ঢাকাটা সিলেক্ট করে দিবেন, না হলে কিন্তু আমাদের টাইমের সাথে মিলবে না, শিক্ষার্থীর টাইম দিবেন একটা হয়ে যাবে আরেকটা। আর এখানে রিকারিং মিটিং এখানে কোনো টিক চিহ্ন দিবেন না, দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এই জায়গায় আছে মিটিং আইডি, এই এখন আপনার এখানে দেখেন জেনারেট অটোমেটিক্যালি আছে, তার মানে জুম থেকে অটোমেটিক্যালি হবে না, আমরা এটা করব না, আমরা করব আমার পার্সোনাল আইডি মিটিং আইডি। তো এখানে এই যে পার্সোনাল মিটিং আইডি যেটা আছে, এখানে যেই সংখ্যাটা আছে এটাই হবে পার্সোনাল সব সময়ের জন্য, এই স্যারের, এই স্যারের, আপনি যখন করবেন তখন আপনারটাও স্থায়ী হবে। তো আমরা এখানে পার্সোনাল মিটিং আইডির এখানে এই রেডিও বাটনে একবার ক্লিক করব, এখানে গোল, এটা হচ্ছে রেডিও বাটন, এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট দেখছেন, তারপরে একটু নিচে যাব, এই দিব দেব সিকিউরিটি পাসপোর্ট, এখানে কঠিন আছে, এখানে আমরা শিক্ষার্থীদেরকে ইজি দিব। তো এটা ভিতরে ক্লিক করব, ক্লিক করে বাকি সুই দিয়ে মুছে দিয়ে আমি 1, 2, 3 দিব, বেশি দিব না, তিনটা দিলাম, কেটে দিলাম। আপনার পাসওয়ার্ড হবে এটা, লেখেন পাসওয়ার্ড 1, 2, 3। এই স্যার না, এটা এটা সমস্যা নেই, পরে পাবেন, আপনার পার্সোনাল মিটিং আইডি সবসময়ের জন্য এটা পাসওয়ার্ড 1, 2, 3। এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওয়েটিং রুম, এখানে কি টিক চিহ্ন আছে না, টিক চিহ্নটা তুলে দিবেন, তাহলে আপনার কোন শিক্ষার্থীকে যখন আপনি মিটিং আইডি আর পাসওয়ার্ড দিবেন, সে যখন জয়েন করবে অটোমেটিক্যালি সে আপনার মিটিং এ অ্যাড হয়ে যাবে। যদি এটাতে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি আবার অ্যাডমিটে ক্লিক করতে হবে, এটা একটা বিড়ম্বনা। তাছাড়া আমাদের দেশের নেটের যে অবস্থা, যদি সে কখনো মিটিং থেকে আউট হয়ে যায় নেটের কারণে, আবার সে অটোমেটিক্যালি ঢুকতে পারবে, এই জন্য ওয়েটিং রুমের টিক চিহ্নটা আপনারা তুলে দিবেন। তারপরে একটু নিচের দিকে যাবেন, গিয়ে এরপরে ভিডিও হোস্ট পার্টিসিপেন্ট দুইটা অন করে দিবেন, এখন দুইটা অফ আছে, অন অন। এরপরে এখানে অপশন যেটা, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, অপশনের ডান পাশে শোতে ক্লিক করবেন, শো, শোতে ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন চলে আসছে। তো আমরা অ্যালাউ পার্টিসিপেন্ট জয়েন এনি টাইম, পার্টিসিপেন্ট যে কোনো সময় জয়েন করবে। তারপরে ব্রেক আউট রুম ফ্রি অ্যাসাইন, এটা আমরা টিক চিহ্ন ক্লিক করে টিক চিহ্ন দিব, এই কাজটা আমরা পরে ওখান থেকে করব অনলাইন থেকে। একটু নিচে যাব, আপনি যে ক্লাসটা করবেন সেটা যদি রেকর্ডিং করতে চান, অটোমেটিক্যালি রেকর্ড মিটিং অন দ্য লোকাল কম্পিউটার, আপনার লোকাল কম্পিউটার এটা রেকর্ডিং হবে কি না, টিক চিহ্ন দিয়ে এটা ক্লিক করলে টিক চিহ্ন হবে, এটা রেকর্ডিং হবে। আপনাদের কোনো গ্রুপ থাকলে পরে আপনি ওই গ্রুপে এই ভিডিওটা দিয়ে দিতে পারেন, যদি কোনো স্টুডেন্ট না দেখে থাকে সেইখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, এবার মোটামুটি শেষ, আমি আবার এটার বিবরণটা দিচ্ছি আপনাদেরকে। তাহলে এখানে আসার পরে প্রথমে আমরা কি দিব স্যার, টপিকস, টপিকসটা কি আমরা যে বিষয়ের যে চ্যাপ্টার বা নিয়ে পড়াবো অথবা যে পার্ট নিয়ে পড়াবো সেটা এখানে টাইপ করে দিব। তারপরে আমরা এখানে হয় মিটিং এখানে ক্লিক করে তারিখ নির্ধারণ করব, কত তারিখ করব, কয়টায় করব সেটা দিব, এম পিএম নির্ধারণ করব। তারপরে যাইয়া এই পার্সোনাল মিটিং আইডিতে ক্লিক করব, এটা একবার, বারবার করতে হবে না,
তারপরে পাসকোডটা আমরা এখানে ক্লিক করে যেটা থাকবে কঠিন সেটা ডিলিট করে দিই আমরা সহজ একটা দিব 123 পার্সোনাল মিটিং আইডি এটা কি অটোভাবে আসবে হ্যাঁ অটোভাবে আসবে এটা আমাদের হাত দেওয়ার কোনো সুযোগ নেই এটা ওই নাম্বারটা হ্যাঁ ওই জুম থেকে জুম সফটওয়্যার ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি আসবে যিনি আগে আসবেন আগে পাবেন ভিত্তিতে উনি আগেই পাবে এরকম আর কি তারা অটো দিবে তারপরে ওয়েটিং রুম এখানে ক্লিক টিক চিহ্ন থাকলে ক্লিক করে টিক চিহ্ন তুলে দিবেন এরপরে হোস্ট পার্টিসিপেন্টের ভিডিও অন করে দিবেন তারপরে এখানে যদি এটা হাইট থাকে এখানে শোতে ক্লিক করবেন শোতে ক্লিক করে আপনারা এখানে এটা এটা আর এটা ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে সেভে ক্লিক করবেন এখন আমি সেভে ক্লিক করব সেভে ক্লিক করলেই এই স্যারের শিডিউল তৈরি হয়ে যাবে সেভে ক্লিক করলাম হ্যাঁ এটা তৈরি হয়ে গেছে দেখেন তৈরি হয়ে যাওয়ার পরে দেখেন এখানে স্টার্ট দিস মিটিং এখন স্টার্ট করতে পারবো অথবা নিচের দিকেও আছে স্টার্ট তবে এখানে একটা কথা আছে যদি আপনারা এডিট করতে চান মনে করেন কোনো কিছু ভুল হয়ে গেছে এডিটও করতে পারেন কোনো সমস্যা নেই এই এডিটে ক্লিক করলে আবার এখানে চলে আসবে এই আগে আগে টপিক যা আছে সব চলে আসবে এই এডিটটা আপনারা কখন করবেন আমি বলি আপনারা বারবার এটাকে এডিট করে এটা ইউজ করবেন এডিট করে এখানে এসে আবার টপিক চেঞ্জ করবেন চেঞ্জ করে তারিখ আর সময়টা চেঞ্জ করে দিবেন দিয়ে আবার সেভে ক্লিক করে দিবেন তাহলে এটা আপনি বারবারে ব্যবহার করতে পারেন শুধু আপনি সেভ দেওয়ার পরে তো আমাদের একটা ইয়ে আসতেছে ওটা বলতেছি আমি আসতেছি আমি এই জিনিসটা এডিটটা বুঝে দিলাম তাহলে আপনারা এইটা বারবার ইউজ করতে পারেন এবার আপনারা এই যে ইনভাইট লিংক এর ডান পাশে এই কপি ইনভাইটেশন মানে আপনাদের মিটিং আইডি আর পাসওয়ার্ডটা কিভাবে নেবেন আপনারা এই কপি ইনভাইটেশনে ক্লিক করবেন ক্লিক করলে একসাথে সবগুলো এখানে চলে আসবে তারপরে এখানে কপি মিটিং এ মিটিং ইনভাইটেশনে ক্লিক করবেন অথবা আপনারা কি করবেন এই যে মিটিং আইডি আর পাসওয়ার্ড এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন অথবা আপনারা এই কপি মিটিং ইনভাইটেশনে ক্লিক করলে কপি হবে দেখেন এটা কপি হয়ে গেছে আমি এবার ক্লোজ করে দিব দিয়ে আমি এখানে চলে আসবো দেখেন এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিই আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন চলে আসছে সব এ সারার নাম মোশাররফ হোসেন ইজ ইনভাইটিং ইউ টু এ শিডিউল জুম মিটিং টপিক টেস্ট মিট ক্লাস তারপরে টাইম January 20, 2022 সময় 10:30 অস্ট্রেলিয়া ঢাকা জুম জয়েন জুম মিটিং এই যে এই লিঙ্কটা যদি কেউ এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওপেন হয়ে যাবে তারপরে শুধু পাসওয়ার্ড দিলে হবে অথবা কি করবেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা বিদ্যালয়ের ফেসবুক পেজ অথবা মেসেঞ্জার যে গ্রুপে শিক্ষার্থীদেরকে অ্যাড করবেন সেখানে আপনারা এই দুটাকে সিলেক্ট করে কপি করে নেবেন কন্ট্রোল সি দিয়ে ওই গ্রুপে যা পেস্ট করে দিবেন তাহলে একসাথে সবাই পেয়ে যাবে এটা হলো সহজ মিটিং এর এটা লিখে নেন এটা এটা 9045431949 আর পাসওয়ার্ড 123 এইটা আপনারা মিটিং আইডি আর পাসওয়ার্ডটা আপনারা একটু লিখে নেন আমরা এখন শুরু করব এ স্যার আমি স্টার্টে স্টার্টে ক্লিক করলাম এখানে এসে স্টার্টে ক্লিক করলে শুরু হয়ে যাবে পারবেন জয়েন করতে পারবেন আমি স্টার্টে ক্লিক করে দিলাম স্যার হ্যাঁ আপনারা জয়েন মিটিং এ দেন স্টার্টে ক্লিক করার পরে অটোই ওপেন হয়ে যাওয়ার কথা যদি না হয় তাহলে আপনারা এখানে লঞ্চ মিটিং এ ক্লিক করবেন হ্যাঁ হ্যাঁ এবার কি আসছে আইডি টাইপ করুন ওই আইডি হ্যাঁ ওই আইডি টাইপ করে দেন এই হ্যাঁ এই যে শুরু হয়ে গেছে দেখেন এই যে এখানে এই জায়গাটা আসলে আপনারা জয়েন উইথ কম্পিউটার অডিওতে ক্লিক করতে হবে যখন আপনি হোস্ট হবেন তখন এখানে ক্লিক করতে হবে স্যার এখন ধরেন আমি হোস্ট হিসেবে পরিচালনা করতেছি আপনারা এখন স্টুডেন্টের ভূমিকা আছেন তো আপনি যখন হোস্ট হবেন তখন আপনি বিভিন্ন জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন দেখাচ্ছি যখন আপনি আপনি হোস্ট হয়ে স্টার্ট করবেন তখন মাউস পয়েন্টারটা একটু নিচে আনবেন আনলে দেখবেন এখানে মিউট আছে দেখেন মিউট মিউটের মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আলাদা আলাদা যখন পড়বে তখন
এখন আমি যদি কিছু বলি আপনারা শুনবেন না, কিন্তু শুনতেছেন এই কারণে যেহেতু একই রুমের ভিতরে, এই জন্য শুনতেছেন। তো আবার যদি ক্লিক করি তাহলে এটা আনমিউট হবে। মিউট মানে কি? মিউট মানে সাউন্ড বন্ধ করা। আপনি আপনাকে যখন বলবে যে মিউট করেন আপনারা সবাই, তখন মিউট একবার ক্লিক করবেন। আবার যখন কখনো আপনি কোনো কথা বলবেন, হ্যান্ড রেজ করবেন, তখন আপনাকে বলবে যে আনমিউট করেন। আনমিউট মানে হচ্ছে ওই আনমিউট লেখাটার মধ্যে একবার ক্লিক করবেন, তাহলে আপনার কথা শোনা যাবে। এই এই অবস্থা থাকলে আপনাকে বলবে যে আনমিউট করেন, তখন আপনি এই লাল দাগটা আছে না, আর এটা হলো মাইক, মাইকের মতো আর কি অডিও, এটার মতো একবার ক্লিক করবেন, এটা হলো আনমিউট করা। এরপরে স্টপ ভিডিও, আপনারা তো মনে হয় আমাকে এখন দেখতে পাচ্ছেন না, আপনাদের রিভেদের মধ্যে দেখা যাচ্ছে না? যদি কোনো কারণে আলো স্বল্পতা হয় অথবা ইন্টারনেট স্লো হয় গতি, তখন এটা সমস্যা করলে আপনারা ভিডিও অফ করে দিবেন। তো এখানে লেখা আছে স্টপ ভিডিও, এখানে একবার ক্লিক করবেন। এখন আমার ভিডিও দেখা যায়? দেখা যায় না। আবার ক্লিক করলে দেখা যাবে। এরপরে এই মিটিং এ কজন অংশগ্রহণ করাই আছে সেটা আমরা দেখতে চাই। ওই যে ডান পাশে দেখাবে, দেখেন একটু নিচে পার্টিসিপেন্টস লেখা আছে, পার্টিসিপেন্টস এ ক্লিক করলে দেখা যাবে যে ওই যে কারা কারা যোগদান করছে, দেখুন তার তার মধ্যে দুই তিনজন স্যারের নাম লেখা নাই। আপনারা অবশ্যই নিজের নাম লিখে জয়েন করবেন। নাম লেখা সিস্টেমটা হলো আপনার নামের জায়গা নিবেন, যদি কম্পিউটার হয় মোরে গিয়ে একটা জায়গায় রিনেম আছে, এই যে রিনেম দেখছেন, এই রিনেমে ক্লিক করে দিবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনার নামটার মধ্যে ধরেন আপনার সংখ্যা দিলেন, এখানে নিয়ে গেলে এই যে এটা আছে না, এই ডট ডট ডট, এই ডটে ক্লিক করে তারপরে এখানে রিনেম, এটা আছে আপনারা দেখে নেবেন। এবার চ্যাট চ্যাট দেখেন, আপনি এখন কিছু লিখবেন, বলবেন যে আপনার নামটা লেখেন স্যার। আপনি ধরেন এবার চ্যাট করেন, মানে আপনি কিছু লিখবেন, তাহলে এখানে কিসে ক্লিক করবেন? চ্যাটে ক্লিক করবেন। ওই যে দেখেন ডান পাশে ওই যে টাইপ টাইপ মেসেজ হিয়ার, এখানে ধরুন আমি হাই লিখলাম এই সাই, তারপরে এন্টার দিব, দেখেন ওই যে হাই লেখাটা চলে আসছে, বুঝছেন? আপনাদেরকে যদি বলে আপনি আপনার নামটা লেখেন, তখন আপনি লিখতে পারবেন। এরপরে স্ক্রিন শেয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ স্যার, স্ক্রিন শেয়ারটা দেখেন, এই যে এখানে স্ক্রিন শেয়ারটা আছে না স্যার, একটু দিতে কান স্ক্রিন শেয়ার, জি জি, এটা না, আপনার হোস্টের দুটো থাকবে, হোস্টের দুটো অ্যারো থাকবে, এই একটা বড় অ্যারো আছে, এই পাশে একটা ছোট অ্যারো আছে। ধরেন আপনি কম্পিউটারে আছেন, আপনার কোন স্টুডেন্ট কম্পিউটার নিয়ে বসছে, আপনি বলতেছেন যে তোমার স্ক্রিনটা শেয়ার করো, স্ক্রিন শেয়ার হবে কোনগুলো? যদি কোনো সফটওয়্যার ওপেন করা থাকে বা কোনো প্রোগ্রাম ওপেন করা থাকে, তখন আপনারা স্ক্রিন শেয়ার করতে পারবেন। স্ক্রিন শেয়ারের জন্য অনুমতি দিতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। এখন অনুমতি দিবেন কিভাবে? এই স্ক্রিন শেয়ারের ডান পাশে এখানে যে ছোট্ট একটা অ্যারো আছে, এর মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ওয়ান পার্টিসিপেন্ট ক্যান শেয়ার এট এ টাইম, মাত্র একজনের শেয়ার করতে পারে, সে হলো হোস্ট। আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনাদের স্ক্রিনটা শেয়ার করেন, আপনারা পারবেন না। তো আপনাদেরকে শেয়ার করতে সুযোগ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে মাল্টিপল পার্টিসিপেন্ট আছে না, দুই নম্বর অপশন, এই মাল্টিপল পার্টিসিপেন্ট ক্যান শেয়ার এই লেখাটার মধ্যে একবার ক্লিক করতে হবে, তারপরে আপনারা যে কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন। তো আমি এখানে স্ক্রিন শেয়ার করতে গেলে এই যে বড় যে অ্যারোটা আছে স্ক্রিন শেয়ারের উপরে, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে যা যা ওপেন করা আছে, যে সফটওয়্যার গুলো ওপেন করা আছে, সেগুলো স্ক্রিনে চলে আসছে। আমি আপনাদেরকে জুম আইডি দিলাম, এটা এটা না, ধরুন আমি প্রথম এটা শেয়ার করব, জুম আইডিতে ক্লিক করলাম, তারপরে শেয়ারে ক্লিক করলাম,
এখন দেখেন আপনাদের কাছে এটা গেছে, আপনাদের সবার কাছে স্ক্রিনটা চলে গেছে না? যাবে যাবে, নেটের কারণে আস্তে আস্তে যাবে। স্যার আপনারা এইদিকে তাকান, পরে আপনাদের যত প্রশ্ন আছে করেন, আমি আগে সার্ভিস গুলো দেখা নিচ্ছি। স্ক্রিন শেয়ার আমি করলাম, এরপরে ধরেন আমি যদি বলি যে স্ক্রিন শেয়ারটা অফ করেন, কারণ আপনি যদি একবার স্ক্রিন শেয়ার করার পরে স্টপ না করেন তাহলে অন্য কেউ আবার শেয়ার করতে পারবে না। এই যে উপরে দেখেন লেখা আছে স্টপ শেয়ার, তা আমি এখন স্টপ শেয়ারে ক্লিক করব। ক্লিক করলে আমার এই স্ক্রিন যেটা শেয়ার করছি সেটা চলে যাবে, চলে গেছে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করব, হোয়াইট বোর্ড। দেখেন আপনাদের কাছে চলে যাবে হোয়াইট বোর্ড, আমি দিচ্ছি আপনাদেরকে, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এখান থেকে হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডে একবার ক্লিক করব। ক্লিক করে তারপরে এই শেয়ারে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে আমার হোয়াইট বোর্ডটা আপনাদের সবার কাছে চলে যাবে, দেখেন গেছে স্যার। এখন আমি এটার কিছু প্রসেস দেখাই আপনাদেরকে। এখানে এই যে ড্রটা আছে না, ড্র, ড্রতে ক্লিক করে এখানে আমি এই যে বৃত্তটা আঁকব, ক্লিক করে নাই, এই বৃত্তের মধ্যে ক্লিক করে আমি এখন এই যে ড্রয়িং করলাম, দেখছেন। তারপরে একটা অ্যারো আঁকবো, আবার ড্রতে যাব, অ্যারো নিব, ইচ্ছে করলে আমি কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে এই যে ফরম্যাটে গিয়ে আমি এই লাল কালারটা দিব, তারপরে আমি এটাকে ড্রয়িং করব। এরপর আমি নিজে লিখব, ড্রয়ে যাব, এরপরে এই চিহ্নটা, এই চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করে এই দেখেন আমি এখন এই দেখছেন একটা বক্ররেখা আঁকলাম। আমি ইচ্ছে করলে লিখতে পারবো, ধরেন আমি বীজগণিতের একটা কিছু লিখি, এই দেখেন 2x + x, এটা আপনারা শর্টসা করবেন, শর্টসা করলে সুন্দরভাবে লিখতে পারবেন। প্রথম প্রথম হয়তো নাও লিখতে পারেন, হয়তো লিখতে পারবেন না, শর্টসা করলে পারবেন। তাহলে এই দুটো শিক্ষার্থীকে যখন আমরা শিখাতে যাবো এভাবে লিখতে পারবো, তাহলে হবে কি 3x, তো এটা আমরা আবার লিখে দিতে পারবো, ঠিক আছে স্যার। এরপরে আপনারা যে কোনো কিছু আঁকতে পারবেন। এই যে আপনারা একে একে শিক্ষার্থীদেরকে অনেক কিছু বোঝাতে পারবেন, অঙ্ক বলেন, বিজ্ঞান বলেন, ইংলিশ বলেন, যা আছে সব কিছু লিখতে পারবেন, ড্রয়িং যত কিছু আছে সব করতে পারবেন। আবার এটা ইরেজ করবেন কিভাবে, এই যে এখানে ইরেজার আছে, ইরেজারে ক্লিক করে আপনি যে অংশটুকু মুছতে চান ওইটার মধ্যে ক্লিক করলে হবে। আর যদি একসাথে আপনারা মুছতে চান তাহলে ক্লিয়ারে যাবেন, ক্লিয়ার অল ড্রয়িং, শেষ একসাথে। এরপর যদি আপনি কম্পিউটারের মতো করে লিখতে চান তাহলে টিতে ক্লিক করবেন, টি টেক্সটের টি, যেখান থেকে লেখা শুরু করবেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সট বক্স আসবে, এখন বাংলা ইংলিশ যা ইচ্ছে তাই লিখতে পারবেন। তা আমি লিখতেছি এই যে আপনারা এইভাবে যে কোনো কিছু লিখতে পারেন, লিখে দিতে পারবেন আবার। এটা হচ্ছে হোয়াইট বোর্ডের কাজ। আচ্ছা এবার আমি এবার এই স্টপ শেয়ারে ক্লিক করব, তাহলে আমার হোয়াইট বোর্ডটা থেকে আমি বেরিয়ে যাব। এভাবে আপনারা ডিজিটাল কন্টেন্টের কন্টেন্ট তৈরি করে কন্টেন্টটাও এখানে এসে আপনারা স্লাইড শো করে তাদেরকে পড়াতে পারবেন আপনার অবস্থান থেকে, রাতে অথবা সকালে যে কোনো সময়। আচ্ছা স্যার এবার আপনারা একজনে ইয়ে করেন তো, আমাকে স্ক্রিন শেয়ার করেন একজনে। হ্যাঁ আমি অনুমতি দেখি, আবার দেখি অনুমতি দিয়ে রাখছি, তারপর আর একবার দেখি আমি এই শেয়ারে এখানে ক্লিক করে। হ্যাঁ অনুমতি দেওয়া আছে, আপনি শেয়ার করেন। যে স্যার শেয়ার করবে আপনাদের সবার কাছে ওই স্যারের স্ক্রিনটা চলে যাবে, আমার কাছে আসবে, আপনাদের কাছেও যাবে। সবাই কি দেখতে পাচ্ছেন? না একটু সময়, এই যে চলে আসছে দেখছেন, তো এইভাবে আপনি ইয়ে করেন, স্লাইড শো করে দেন। এই যে এবার আপনি পড়াতে পারবেন, এরপর স্লাইডে চলে যান। ওনার উনি ডিজিটাল কনটেন্ট তৈরি করে রাখছে, তৈরি করে উনি এটা মনে করেন স্টুডেন্টদেরকে করাচ্ছে এখন শেয়ার দিয়ে। এই যে ঠিক আছে এইভাবে। আচ্ছা ঠিক আছে স্যার স্টেপ শেয়ার করে দেন। তাহলে আপনারা এইভাবে ডিজিটাল কনটেন্টও আপনার জায়গা থেকে বসে বসে শিক্ষার্থীদেরকে শেয়ার করে ক্লাস করাতে পারবেন স্বাচ্ছন্দে। ধরেন আপনি হ্যান্ড রেজ করলেন, আপনি কথা বলবেন, আপনার কোনো কিছু জানা হতো না, আপনি হ্যান্ড রেজ কিভাবে করবেন? ওই যে নিচে এসে রিয়াকশন আছে,
রিয়াকশনস এ ক্লিক করে আপনি এই যে রেজ হ্যান্ডে ক্লিক করলে আপনার হাত উঠবে, রেজ হ্যান্ডে একটা একটা ক্লিক দেন একদম স্যারে, ধরেন আমি ক্লিক দিলাম আমার হাতটা উঠছে, হ্যাঁ আবার হ্যাঁ আপনার হাতটা উঠছে, ধরেন এই স্যার একটা প্রশ্ন করলো, প্রশ্নের উত্তরটা আমরা দেওয়ার, এখন যদি আমি ওনার এটাকে মিউট করে রাখি আপনারা মিউট অল কিছুক্ষণ পর পর করবেন, ইয়েস, তাহলে হোস্ট কি করবে সবগুলো সবারে মিউট করে দিবে। এখন এই স্যার কথা বলবে, এখন স্যার নিজেই আনমিউট করবে, স্যার কি করবে নিজেই আনমিউট করবে, আনমিউট মানে যে ওই যে মিউট যে জায়গা আছে এই জায়গা এখানে আবার এই যে এখন এই যে আনমিউট এই যে অবস্থা হচ্ছে আনমিউট, এখানে ক্লিক করলে এটা হচ্ছে আনমিউট, এবার উনি কথা বলবে, এরপরে উনি কথা বলার পরে বলবে যে আপনারা হাত নামান, তাহলে আবার ওই যে জায়গাতে রিয়েকশন দিয়েছে হাত দিয়েছে ওখানে গিয়ে এখানে ক্লিক করে লাওয়ার হ্যান্ডে ক্লিক করবেন, তার মানে রিয়েকশন সে ক্লিক করে লাওয়ার হ্যান্ডে ক্লিক করলে হাত নেমে যাবে। তবে এখানে রিয়েকশনের মধ্যে আরো দুটি অপশন আছে, সেটা হচ্ছে ইয়েস নো, ইয়েস নো মানে কি আপনাকে কোন প্রশ্ন করা হয়েছে অনলাইনে যে আপনি এটা উত্তরটা জানেন কিনা, তো এখানে অ্যাকশনসের মধ্যে রিয়েকশনের মধ্যে গেলে এখানে টিক চিহ্ন থাকে, এটা হচ্ছে ইয়েস, আমাদের এখানে কিন্তু এই সার্ভিসটা নাই, এটা মনে হয় ফেক ভার্সনে থাকতে পারে। এরপরে আপনার আপনি প্রশ্ন না জানলে ক্রস চিহ্ন একটা আছে, ওটা মানে আমি পারি না, ওটা টিক ওটা ক্লিক করলে ওটা উঠবে, আবার কিছুক্ষণ পরে ওনারা বলবে যে এটা আবার নামিয়ে পেলেন, তখন আপনারা আবার একই কাজটা করলে একবার ক্লিক করলে উঠবে আবার ক্লিক করলে নামবে, এই কাজটা করবেন। এখন আমি আপনাদেরকে মনে হয় ব্রেকআউট রুমটা দেখানো দরকার, স্যার আপনাদের বইয়ের চব্বিশ পৃষ্ঠটা খুলেন সবাই দ্রুত, বইয়ের চব্বিশ পৃষ্ঠটা খুলেন, চব্বিশ পৃষ্ঠা ব্রেকআউট রুমটা আছে দেখেন, চব্বিশ পৃষ্ঠা ব্রেকআউট রুম আছে পাইছেন, তো এখানে এটা আমরা কিভাবে আনবো ব্রেকআউট, তো যেহেতু আমরা আগে সেটিংস এর মধ্যে গিয়ে এটাকে অ্যাক্টিভ করে দিছি, এখন এটা পাবো, আবার আমি আমার মাউস পয়েন্টারটা নিচে নিব, নিচে নেওয়ার পর এখানে কোথাও কি ব্রেকআউট রুম আছে স্যার, এটা আপনারা পাবেন না, এটা হোস্ট পাবে, এটা এটা জয়েন্টকারী পাবেন, এটা কে পাবে হোস্ট পাবে, যেমন আমি পাবো, দেখেন এখানে কোন জায়গায় কি ব্রেকআউট রুম আছে নাই, এটা আছে ওই যে ডান পাশে মোর আছে না মোর, যদি এখানের মধ্যে ব্রেকআউট রুমটা না থাকে তাহলে আপনারা মোরে ক্লিক করবেন, দেখেন এখন কি লেখা আছে ব্রেকআউট রুম, স্যার আপনি পাবেন না তো স্যার, এটা একমাত্র হোস্ট পাবে, তাহলে এই যে ব্রেকআউট রুম দেখেন আপনাদের পেজের সাথে মিলে গেছে, চব্বিশ পেজের সাথে দেখেন আমার স্ক্রিনটা, এবারে এই টাকা তো এখন লেখা আছে কি ক্রিয়েট এর ভিতরে ওয়ান আছে তারপরে ব্রেকআউট রুম, আমি ব্রেকআউট রুম করব কয়টা রুম করব, এখন এই যে স্যার আপনারা এই টাকা আগে ধরুন আমরা এখন 18 জন আছি না, আমরা চার জন করে চারটা দল করি, কয়টা দল ছোট ছোট দলে ভাগ করব, চার জন একটা দলে থাকবেন, আপনি যে বিষয় পড়ান ওই বিষয়ের উপর একটা টপিক সম্পর্কে আপনি বলবেন, যেহেতু স্টুডেন্টদেরকে আপনারা দলগত কাজ দেন না একটা প্রশ্ন দেওয়ার পরে তাদের দলনেতার মাধ্যমে সেটা আবার নিয়ে থাকেন, কিন্তু আমরা তো মাঝে মধ্যে তো করি, তো দলনেতার মাধ্যমে আপনারা সেটা নেবেন, তো আমি এখানে ধরেন চারটা দল করব, তাহলে এই যে উপরে ছোট্ট যে আরো আছে উপরে ক্লিক করলে বাড়বে, কটা হয়েছে এখন দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেছে, আবার কমানোর জন্য নিচে ক্লিক করব, ইচ্ছে করলে আমরা ভিতরে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিয়ে আবার এখানে টাইপ করে দিতে পারবো হয়তো বা, দেখি হ্যাঁ চারটা হলো, স্যার কেউ কেউ স্যারে কথা বলে না, স্যার প্লিজ আপনি এখন হেল্প করবেন না কাউকে, আমি বারবার বলতেছি আপনাদেরকে একটা কথা, আপনি আগে বুঝেন তারপর অন্যদেরকে বুঝাবেন, সাইড থেকে হেল্প নেবেন আপনারা পরে যখন পারবেন না তখন, আগে নিজে দেখে নেবেন, তাহলে এখানে আমরা ব্রেকআউট রুম করলাম কয়টা চারটা মানে দল চারটা, এরপর এখানে তিনটা অপশন আছে, অ্যাসাইন অটোমেটিক্যালি এটা এখন সিলেক্ট করা আছে, এটা যদি থাকে তাহলে সমস্যা আছে, আপনি অটোমেটিক্যালি একটা দলের ভিতরে ঢুকে যাবেন, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা নিজেরাই নির্দিষ্ট দলের ভিতরে স্টুডেন্টদের দিব, তখন আমরা এখান থেকে অ্যাসাইন ম্যানুয়ালি ক্লিক করব, অ্যাসাইন ম্যানুয়ালি ক্লিক করার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব, স্যার এই জায়গাটা আপনারা বুঝছেন, এই জায়গা বুঝতে কারো সমস্যা আছে না দেখেন, তাহলে এখানে যতটা দল আপনারা করবেন ছাত্রদেরকে অ্যাটেন্ডকারী অর্থাৎ জয়েনকারী ছাত্রদেরকে ততটা দল আপনারা এখানে দিবেন, তারপরে এখান থেকে অ্যাসাইন ম্যানুয়ালি মানে আপনি বেছে বেছে একজন শিক্ষার্থী এক একজন শিক্ষার্থীকে এক একটা দলে প্রবেশ করাবেন, তারপরে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট
দেখেন এখানে রুম কয়টা হইছে? চারটা। এখন আমরা রুম 1 2 3 আছে, এটা আমার বুঝবো না, বুঝতে কষ্ট হবে, আমরা এগুলোর নাম চেঞ্জ করব। তাহলে আমরা রুম 1 এর মধ্যে মাউস পয়েন্টারটা নিলে ডান দিকে রিনেম আসবে, রিনেমে ক্লিক করব, তো এটা নাম দিব রোলস। তারপরে টাইপ করে এন্টার দিব, নাম চেঞ্জ হলো। এবার রুম 2 এর মধ্যে মাউস পয়েন্টারটা নিয়ে ধরব, তারপরে ডান পাশে রিনেমে ক্লিক করব, এখানে লিখব লিলি, তারপরে এন্টার দিব কিবোর্ড থেকে। তারপরে রুম 3 তে সেম ভাবে রিনেম করব, এটার নাম কি দিতে পারব, রেড দিলাম, লাল দল, তারপরেটা ইয়েলো, গ্রিন দিলাম। তাহলে চারটা দল হয়ে গেল। এবার আমরা কি করব, অপশনে যাব স্যার, কোথায় যাব, এই অপশনে আসবো, অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে এখানে কিছু সেটিংস আছে, এগুলো সেটিং করে দিতে হবে। এখানে প্রথম তিনটার মধ্যে যদি টিক চিহ্ন থাকে, আপনারা টিক চিহ্ন তুলে দিবেন। এরপরে ব্রেক আউট রুমস ক্লোজ অটোমেটিক্যালি আফটার, কয় মিনিট পরে ব্রেক আউট রুম হয়ে যাবে, মানে দলগত কাজ শেষ হবে। 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিট, 8 মিনিট যত সময় দিতেছেন আপনারা সেটা এখানে দিবেন। তো আমাদের যেহেতু টি ব্রেকের সময় হয়েছে, আমি টাইম কম দিব, এখানে 2 মিনিট দেওয়া আছে, 2 মিনিটে থাকুক। আপনারা এটা ব্যাক এক্সেস করে 3ও দিতে পারেন, ব্যাক এক্সেস করে 8ও দিতে পারেন, তা আমি 2 মিনিট দিলাম। তারপরে কাউন্ট ডাউন আফটার ক্লোজিং ব্রেক আউট রুম, ব্রেক আউট হওয়ার পরে সবাই কত সময় পরে আবার একই জায়গায় চলে আসবো। তো এখানে বিভিন্ন সেকেন্ডগুলো আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সর্বনিম্ন সময় দিবেন, যাতে দ্রুত চলে আসতে পারে। আমি 10 সেকেন্ড দিলাম। তারপরে এখান থেকে বাইরে একটা ক্লিক করবেন, এই খালি জায়গা। এখন আমাদের এখানে পার্টিসিপেন্ট আছে কয়জন? 18 জন, ঠিক আছে। এবার আমরা এই 18 জনকে অ্যাসাইন করবো। তাহলে রোজ দলে কাকে দিব? এবার রোজ দলের রোজ লেখাটার ডান পাশে গিয়ে অ্যাসাইনে ক্লিক করবো। অ্যাসাইনে ক্লিক করে দেখেন সব পার্টিসিপেন্টকে দেখা যাচ্ছে। এবার আমি এখান থেকে আমার ইচ্ছে মতো বেছে বেছে তাকে এই দলে দিব। তো আমি প্রথম জনকে দিলাম রোজে, একজন বাদ দিয়ে পরের জনকে দিলাম, এরপরে আবার একজন বাদ দিয়ে দিলাম, এরপরে আরেকজনকে দিলাম। দেখেন ওই রোজের নিচে কিন্তু এই 4 জন চলে আসছে, দেখছেন। তারপরে আবার এবার এই লিলি এর ডান পাশে গিয়ে এখানে ক্লিক করব। এবার এখান থেকে আবার 4 জনকে দিব, প্রথম জন, এরপরে একজন একজন বাদ করে দিলাম, 4 জন। তাহলে লিলি দলের মধ্যে তারা আসবে, দেখেন লিলি দলের নিচে তারা চলে আসছে। এবার রেডে যাব, রেডের ডান পাশে এখানে ক্লিক করব। এবার এখান থেকে আবার 4 জন দিব, 5 জন দিব, একজন একজন বাদ দিয়ে আমি দিলাম। এরপরে আছে গ্রিন, গ্রিন অ্যাসাইনে ক্লিক করব। কজন আছে এখানে? আচ্ছা আমি একজনকে বাদ দিব। তাহলে এখন অবশিষ্ট কজন আছে? একজন। আমি একটু বাইরে ক্লিক করি। তাহলে দেখা যাচ্ছে একজন দলের বাইরে আছে। তো ইচ্ছে করলে আপনারা পরে ওনাকে একটা দলে প্রবেশ করে দিতে পারবেন। তাহলে আমরা বিভিন্ন দলে ভাগ করে দেওয়ার পরে তারপরে ওপেন অল রুমসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখান থেকে পার্টিসিপেন্ট আস্তে আস্তে কিন্তু এখানে 18 জন আর থাকবে না। আমি আগে ওই যে এখান থেকে একটা কাজ করতে আছে, একটু পরে ওপেন না, এখন না, ক্রিয়েট দিলে আমাদের আবার আরো দল বাড়াইতে পারবো, এড রুম টুম করতে পারবো আর কি, রিক্রিয়েট আর কি, রিক্রিয়েট আর কি, রিক্রিয়েট দিলে আবার দল বাড়াইতে পারো। এখন আপাতত বাড়াবো না আমরা। এখন আমি ওপেন অল রুমসে ক্লিক করলে এখানে ওই 2 মিনিট আস্তে আস্তে মাইনাস হতে থাকবে, এটা দেখাবে আপনাদের কাছে একটা করে নোটিফিকেশন যাবে, জয়েন করুন, আপনারা জয়েনে ক্লিক করবেন, ঠিক আছে। তবে এর আগে একটা কথা বলে নেই, আমি ধরেন রোজের মধ্যে দলনেতা কাকে দিব? যে বেলাল হোসেন স্যারকে? আচ্ছা আপনি দলনেতা, আচ্ছা আচ্ছা আপনি দলনেতা, ঠিক আছে। আপনি একটা কিছু নিয়ে 1 মিনিট 2 মিনিট বল, আধা মিনিট বলেন বেশি না। তারপরে এখানে লিলি দলে কে আছে, আপনি কোন দলে আছেন? হ্যাঁ আমি গ্রিন, গ্রিন না, আচ্ছা সাইফুল ইসলাম স্যার, আপনি আপনার যে বিষয় পড়ান ওই বিষয়ে ধরুন দলনেতা হিসেবে যে কাজটা দেওয়া হবে ওইটার উপরে একটা কিছু বলবেন,
জাস্ট এইভাবে আপনারা স্টুডেন্টের কাছ থেকে যাতে নিতে পারেন। তাহলে ধরুন আমরা দুইজন দিলাম, এবার আমরা ওপেন অল রুমস এ ক্লিক করলাম, ওই যে আমি বলে দিলাম সিলেক্ট করলাম, আচ্ছা না আপনাদের কাছে রিকোয়েস্ট গেছে জয়েন, জয়েনে ক্লিক করেন, জয়েনে ক্লিক করেন, তাহলে আমার এখান থেকে একটা একজন মাইনাস আছে, 17 জনের মধ্যে এখন 17 জন আছে। আপনাদের কাছে ইয়ে গেছে, নোটিফিকেশন গেছে, ক্লিক করেন, ক্লিক করলে দেখেন পার্টিসিপেন্ট এখন কমতেছে। একটু অ্যাড করেন আপনি, এই যে আমার গ্রুপের সদস্য আরেকজন যোগ হয়েছে নাসিরউদ্দিন, দেখা যাবে আপনার গ্রুপে কে কে যোগ হয়েছে। এখন দেখেন পার্টিসিপেন্ট এখানে 5 জন আছে মাত্র, আরো কয়েকজন যোগদান করেন নাই। স্যার আপনার দলে কয়েকজন গেছে? আমার দলে একজনই আছে নাসিরউদ্দিন, আমার দলে আরেকজন হলেন আব্দুল হান্নান। কে স্যার জয়েন করেন না? আচ্ছা দাঁড়ান স্যার, একটু খেয়াল করেন স্যার, স্যার একটু স্ক্রিনে তাকান, এই যে আপনাদের সময় কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, 1 মিনিট আর মানে 1 সেকেন্ড আছে। আর উপরে দেখেন এখানে লেখা আছে নট জয়েন, কে ইনি? কে? মোহাম্মদ মাসুদুল আলম। স্যার কে? এ ওনারা আমি এখন অ্যাসাইন করে একটা দলে ঢুকে দিই, দেখি পারি কিনা। অ্যাসাইন টু দেখছেন, উনি যেহেতু জয়েন করেন অ্যাসাইন টু তে ক্লিক করব, ক্লিক করে আমি ওনাকে রোজ দলে ঢুকে দিলাম, ওনাকে রোজ দলে ঢুকে দিলাম। যদি কোনো স্টুডেন্ট পরে আসে আপনারা তাকে এইভাবে যে কোনো একটা দলে ঢুকে দিতে পারবেন। দেখেন এখানে মাত্র একটু আগে 3 জন ছিল, কয়জন এ পার্টিসিপেন্ট? 3 জন তো আমার এখানে, ওই ওখানে দেখেন কোনায় 4 জন, ওই যে লিপ করে আস্তে আস্তে বাড়বে, আপনাদের টাইম চলে গেলে কিন্তু অটোমেটিক্যালি 10 সেকেন্ড পরে সবাই আবার এদিকে চলে আসবে। এই দেখেন এখন সংখ্যা বাড়ছে, রিটার্নিং মেইন রুমসে আমরা এখন চলে, এখন আমরা আবার সবাই মূল জায়গার মধ্যে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, এবার শুধু আমরা আধা সেকেন্ড করে নিয়ে ওই ছাদের কাছ থেকে, দলনেতার কাছ থেকে কাজটা নিব। স্যার আগে আপনি বলেন, তারপরে এটা ক্লোজ করে দিবেন, এই জায়গাটা আবার আপনারা ক্লোজ করে দিবেন। তাহলে আমরা আবার সবাই একই জায়গায় আসছি। আচ্ছা এখানে আরো কিছু বিষয় আছে, দলনেতা কে না স্যার, আপনার নামটা এখানে আছে? আচ্ছা এখানে আমরা আবার পার্টি চ্যাটটা তুলে দিব, এই চ্যাট চলে গেলে এই নাম সবগুলো এখানে শো করবে, এখানে অল্প কটা শো করতেছে, চ্যাটে ক্লিক করব, তাহলে দেখেন সব নাম চলে এসেছে। আপনার নাম সাইফুল ইসলাম না? আমি একটু দেখতেছি, এই স্যারকে পিন করে দিব, যেহেতু এখন অন্য এক স্যারের ছবিটা দেখা যাচ্ছে। হ্যাঁ এই দেখেন, এই সাইফুল ইসলাম স্যার দলনেতা হিসেবে এখন উনি ওনার দলনেতার কাজটা আমাদেরকে জমা দিবেন বা বলবেন। এখন কিন্তু অন্য স্যারের ছবি দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে দলনেতার ছবিটা স্ক্রিনে দেখা যাবে, তাহলে সবাই দেখবে। এই জন্য ওই দলনেতার নামের ডান পাশে গিয়ে মোড়ে ক্লিক করব, গিয়ে এরপরে এখান থেকে আমি পিনে ক্লিক করব। এখন কিন্তু স্যারের ওই, যেহেতু ওনার ভিডিওটা অফ ডেস্কটপে, তো তাহলে ওনার নামটা দেখাবে, ঠিক আছে স্যার? হ্যাঁ ছবি দেখা যাচ্ছে না, নাম আসছে। আচ্ছা স্যার বলেন তো, আপনি মানে আপনি যে বিষয়টা পড়ান ওই বিষয় সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম, আমাদের গ্রুপে নির্ধারিত টপিক যে বিষয় ছিল সে বিষয়ে আমরা আলোচনা করেছি, 3 জন মোটামুটি অংশগ্রহণ করেছেন এবং আমরা এই বিষয়টা বুঝেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে স্যারকে ধন্যবাদ। এখন আবার স্যারকে আমি এখান থেকে নামটা ওনার এখানে সরাই দিব, তাহলে আবার স্যারের নামের ডান পাশে গিয়ে মোড়ে যাব, মোড়ে গিয়ে এখান থেকে রিমুভ পিনে ক্লিক করব, তাহলে ওনার নামটা আবার চলে যাবে। আচ্ছা এই ভিডিওটা কোন স্যারের নাম? হ্যাঁ স্যার আপনি এবার আপনি বলবেন দলনেতা হিসেবে, যেহেতু ওনার ছবিটা দেখা যাচ্ছে। ওনার নাম কি? নাসির স্যার নেই এখানে, নামটা আছে নি? এই যে নাসির স্যার, এটা নেই। আচ্ছা এই স্যারকে আমি এখন ফিন করে দিচ্ছি, এই যে ফিনে ক্লিক করলাম, মোরে ক্লিক করে ফিন, এই যে স্যার দেখছেন স্পেশাল। হ্যাঁ স্পেশাল, হ্যাঁ স্যার অল্প আধা সেকেন্ড শেষ করে দেন। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সাকিব আমি মাদ্রাসা সরকারি শিক্ষক, আমরা এই 6 দিনের যে ট্রেনিং আসছি, আজকে আমাদের
জুম ক্লাস ম্যানেজমেন্টের উপর ক্লাস হচ্ছে সকাল 9টা থেকে আমরা ক্লাস শুরু করছি তো এইগুলো আপনার মাধ্যমে আমরা শিখতে পেরেছি আপনাকে ধন্যবাদ আচ্ছা স্যার স্যারকে ধন্যবাদ তাহলে এভাবে আপনারা অনলাইনে দলকাজ নিতে দলগত কাজ দিয়ে কাজটা আদায় করতে পারবেন এটা হচ্ছে ব্রেকআউট রুমের মূল কাজটা এখন দেখেন স্যার আমরা শিক্ষকরা দেখলাম যে আমরা জুম মিটিংয়ে যখন অংশগ্রহণ করি সবাই অডিও অন করে রাখি সবার কথাগুলো শোনা যায় নয়েজটা বেড়ে যায় তখন হোস্ট বলে থাকে যে আপনাদের অডিও মিউট করেন বলে না তো অনেকে মিউট করে না ইচ্ছে করলে হোস্ট এক ক্লিকে সবগুলোকে মিউট করে দিতে পারে এই কাজটা করবেন আপনারা কিভাবে আপনারা এখান থেকে চ্যাটে ক্লিক করবেন চ্যাটে ক্লিক করার পরে এখানে মিউট অল এ ক্লিক করুন আপনারা দেখেন হয় কিনা তারপরে ইয়েস দিবেন এই যে হয়ে গেছে দেখেন স্যার এখানে এবার আমরা লিভ করব ওই আপনাদের লিভ আছে আর আমি এখানে ইএনডি তে ক্লিক করলে কি হয়ে যাবে বেরিয়ে যাবে ইএনডি তে আমি ক্লিক করলাম হ্যাঁ হ্যাঁ তারপরে এন্ড মিটিং আমি অল করে দিলাম আপনারা একসাথে বেরিয়ে গেলেন আজকে টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য পরবর্তীতে অন্য কোন টিউটোরিয়াল নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ